আছে, সেটা হচ্ছে 6 নম্বর প্রশ্নটা আছে। তো বসবে যে 6 নম্বর প্রশ্নটা ছিল, তো আমি বসবে 6 নম্বর প্রশ্নটা ভাঙে ভাঙে এখানে লিখছি। তো বসবে তারা বলে দিছিল যে এবিসি ত্রিভুজের এসি আর বিডি কর্ণ হলে পরে এবি আর এসি ভেক্টর কে এডি আর বিডি ভেক্টর মাধ্যমে প্রকাশ করে দেখাও যে এসি প্লাস বিডি ইকুয়াল টু বিসি ভেক্টর এবং এসি মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু এবি ভেক্টর। তো ওই প্রশ্নটা বোর্ড বইটাতে ভালো করে বোঝা যায় না, তো যার জন্য বোর্ড বইয়ের যে প্রশ্নটা যেন ভালোভাবে বোঝা যায় সেজন্য আমি প্রশ্নটাকে ভাঙ্গা ভাঙ্গে লিখছি। তো এটাকে ভাঙ্গে আমি 4টা প্রশ্ন বানিয়ে লিখছি, কারণ যে একটা লাইন ওখানে ছিল ওখানে বোঝা যায় যে 4টা প্রশ্ন ছিল। তো আমি 4টা প্রশ্ন এখানে ভাঙ্গা ভাঙ্গে লিখছি যে এবি ভেক্টরটাকে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ করতে হবে, এসি কে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ দেখাইতে হবে, এসি প্লাস বিডি মানটা এত, এসি মাইনাস বিডি ভেক্টর সমান যে টু এবি ভেক্টর, এইটা প্রমাণের বিষয়। তো আমি ভাঙ্গা ভাঙ্গে প্রশ্নটা লিখলাম। তো এরপরে যখন সমাধান তোমরা লিখবে, অবশ্যই এটা একটা চিত্র তোমরা রাখবে খাতার শুরুতেই, চিত্রটা থাকবে। আমি লেখার সময় তো আমি চিত্রটার সাইডটা আগে নিতেছি। তো সেটা বলছে এ বি সি ডি একটা সামুদ্রিক যার এসি আর বিডি দুইটা কর্ণ, তাই আমি একটা চিত্র আনুমানিক চিত্র আগে নিতেছি সামুদ্রিকের। এ বি সি ডি একটি সামুদ্রিক যার এসি আর বিডি, তাহলে আমি কর্ণ দুইটা দিয়ে নিলাম যে এবিসিডি একটা সামুদ্রিক যার এসি আর বিডি দুইটা কর্ণ। তো আমি জাস্ট উদ্দীপক যেটা ছিল আমি চিত্রটা আঁকলাম। তো এখন এটা যেহেতু ভেক্টরের মাধ্যমে আমরা করব, তো এখানে বলছে এ বি কে এ ডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ, তার মানে আমি ভেক্টরের দিকগুলো নিয়ে নিই এ বি ভেক্টরের ক্ষেত্রে। এর ক্ষেত্রে বলছে এ বি, তাহলে এ থেকে বি, এরপরে আছে হচ্ছে এ ডি, তার মানে এই অংশটা এ ডি, তারপরে আছে বিডি, বিডি হতে এই অংশটা। আমি যদি দেখি ফার্স্ট অংশটা, তাহলে এমনিতেই বুঝতে পারতেছি যে যে তিনটা ভালো কথা বলছে এ বি এ ডি আর বিডি, দেখা যায় তিনটা নিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করাই আছে যে এ বি ডি ত্রিভুজ। তো এখানে ভেক্টর যোগের অথবা বিয়োগের যে কোনো একটা ত্রিভুজ বিডি যদি খাজাই, তো সেক্ষেত্রে অঙ্কটা সলভ করা যাবে। তো আমি এখানে এক্ষেত্রে আমি ভেক্টর যোগেরটা হারাবো না বিয়োগেরটা হারাবো, এইটা সমস্যা থাকে। তো এখন সেটা আমাদের সমস্যা সলভে কার মানটা বের করবো, মানটা বের করবো এ বি এর মান। তো এক্ষেত্রে ভেক্টর যোগেরটা সুবিধা হয় না বিয়োগেরটা সুবিধা হয়। তো যোগেরটার জন্য কোন দুইটা ভেক্টর আগে ক্রমে আছে, সেটা হচ্ছে এ থেকে বি, বি থেকে সি, বি থেকে সি, একই ক্রমে আছে। তার মানে এ বি প্লাস বি ডি সমান হবে এডি ভেক্টর যোগেরটা হারালে। আর যদি বিয়োগেরটা হারে, এটা কোন দুইটা ভেক্টর আদিবিন্দু একটা, তো দেখতে পাচ্ছি যে এডি এ বি, তার মানে এটা আদিবিন্দু, তার মানে এটা আদি একে আদিবিন্দু ভেক্টর এটা। তো এটা যদি মানটা বের করতে চাই, তাহলে এর বি পরে দিলে ভেক্টর, তাহলে বি ডি এর মানটা বের হবে, কিন্তু আমাদের এখানে তো বি ডি এর মানটা চাই নেই, তার জন্য আমি বিয়োগটা না খেলে খারাপ যোগ এটা। তো এখানে ক নম্বরটার জন্য লিখবো, তো তোমরা এখানে আগে চিত্রটা এই জায়গায় রাখবে, তারপরে ক নম্বর দিয়ে বললো যে এ বি ডি ত্রিভুজ বা এ বি বি ত্রিভুজ একপাশে ত্রিভুজের নামকরণ করলেই হবে। তবে এখান থেকে যদি ত্রিভুজ নাম দেই যে এ বি ডি ত্রিভুজ এ বি ডি এ, তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, তাহলে প্রয়োগ করে কি পাবো, তাহলে যোগের জন্য তাহলে এ বি প্লাস বি ডি ইকুয়াল কারণ এই জায়গাক্রমে এ থেকে বি, বি থেকে ডি, আর এ বি করে দিতে হচ্ছে, তাই এ বি প্লাস বি ডি সমান এ ডি ভেক্টর। তো এখান থেকে মান বের করবো এ বি এর মান, তাই অতএব এ বি সমান কত আসবে, রাশির পাশে মাইনাস আসবে, তাহলে এ ডি ভেক্টর মাইনাস বি ডি ভেক্টর। তো এই অংশটা প্রমাণ হয়ে গেল, তাতে বলবো যে অতএব এ বি ভেক্টরকে এ ডি আর বি ডি ভেক্টর আমাদের প্রকাশ করা হবে। তো শুধুমাত্র আমাদের ক নম্বরটা চাইলে কিন্তু এইটাই চাবে, তার ক নম্বরের জন্য, তাদের বাকিগুলো কিন্তু চাবে না, আপনি ক নম্বর এই 4টা যে কোনো একটা দ্বারা চাইতে পারে। তো আমি সেই উদ্দেশ্যে আমি সবকটা ভালো করে বুঝে দিছি, ক নম্বর এটা চাবে তখন শুধু তোমরা জাস্ট এইটা ক নম্বরে লিখে দিবে, তোমরা আর 2 মার্ক পাওয়া যাবে। তো এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসি ভেক্টরকে এডি আর বিডি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো আমি যদি এসি এর কথা চিন্তা করি, তো এসি হচ্ছে এইটা, এটা হচ্ছে এসি, তার মানে এইটা এসি বা এইটা, তারপরে হচ্ছে এডি, এডি হচ্ছে এইটা, এডি হচ্ছে এইটা, তারপরে হচ্ছে বিডি, বিডি হচ্ছে এইটা। আমি চিন্তা করি যে এইটা এটা একসাথে যখন চিন্তা করলাম
যে দেখা যায় ত্রিভুজ আমাদের এই উৎপন্ন করে, কিন্তু এই জায়গাটা ত্রিভুজ উৎপন্ন করে, ত্রিভুজ এই জায়গাটা উৎপন্ন করে। তো ওই জায়গাটাতে আমার মানটা প্রয়োগ খেলাবো আমি, তো এই জায়গাতে আমি প্রয়োগ করবো। তো এটার জন্য যখন করতে যাব, তো ত্রিভুজ এটা উৎপন্ন করে, অথবা আমি ত্রিভুজ এটা উৎপন্ন না করেই করতে পারবো, সেটা কেমন? যেখানে সামনের কর্ণ দুইটা আমার যোগ করার প্রয়োজন নাই, তো এমনিতেই করতে পারবো। সেটা কিভাবে করবো দেখো, তো আমি কিন্তু এখানে এবি ভেক্টরের মানটা বের করা আছে আমার, যে ক নম্বরটাতে এবি ভেক্টরের মান আছে, এডি আর বিডির মাধ্যমে বের করা আছে। তেমন এবির মানটা এখান থেকে আমি বের করে নিতে পারি। তো টার্গেট যেহেতু বিসি আর এডি, এটা কিন্তু যেহেতু সামান্তরিক বিপরীত বাহুগুলোর সমান, তো এডি আর বিসি সমান বলতে পারবো। আর তাহলে এটা এখানে মান আসে, আর এবির যে মানটা সেইটা আমার কিন্তু এডি আর বিডির মাধ্যমে বের করে আছে, যেহেতু এখানে এডি আর বিডি, তার মানে আমি এবি বাহুটা নিয়ে এখানে কাজ করতে পারবো। তার মানে আমার যে এবি বাহুটা যেটা আসে, তো সেটা হচ্ছে এবি এইটা, তাহলে এসি এইটা আর বিসি এইটা, তাহলে আমি এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তো কাজ করবো আমি এই ত্রিভুজটা নিয়ে, এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজটাতে এখন ভেক্টর যোগেরটা খারাপো না বিয়োগেরটা খারাপো। তো এখানে যেহেতু আমার এসির মানটা বের করবো, দেখা যায় যে এটা যেহেতু এ থেকে ডি, তার মানে বিপরীত বাহুর জন্য এটা এতে বি থেকে সি, এই বাহুটাই হবে। তো সেক্ষেত্রে কি হয় যে এসি ভেক্টরের মানটা ফিরে আসে, যে এসি ভেক্টর ইকুয়াল টু এবি প্লাস বি সি, এটা কিন্তু পাবো। তার মানে কোয়ান নম্বর কি আমি বলবো যে ত্রিভুজ এ বি সি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে পাই, তো এই ভাষাটা আমরা লিখবো। তো তারপরে কাজটা হলো যে এসি ভেক্টর সমান কত আসে, যে এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর, তো আমরা এই জায়গায় লিখে দিলাম, তো সমান যেহেতু এসির মানটা বের করতে পারি এটাকে কনভার্ট করব, আর এখানে যেহেতু এবি নাই, তো এবির মানটা এখানে বসিয়ে দিই, এবির মানটা আমার এই ক নম্বরে বের করে রাখছি, তো এখানে ক নম্বরে এখানে মানটা লিখে দিচ্ছি। তো এবির পরিবর্তে লিখবো যে এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, আর এখানে বিসি ভেক্টর তো আছেই, তো বিসি ভেক্টরটা কিন্তু আমাদের এখানে যেহেতু আবার বিসি নাই, আছে হচ্ছে এডি, তো বিসির পরিবর্তে আমি এডি লিখতে পারবো, তাই এই জায়গায় আমি বিসি না লিখে লিখবো হচ্ছে এডি। আর অবশ্যই এখানে সাইড নোটে বলবো, যেহেতু যে এটা এখানে বলবো যেহেতু এবি ভেক্টর ইকুয়াল যে এডি ভেক্টর, বা এখানে ক হতে প্রাপ্ত দিই সুবিধা হবে, যে ক হতে প্রাপ্ত, এটা একটা বিষয়। এবং আর একটা যেটা পাইলাম এখানে, যেহেতু বলবো যে সামন্তরিকের সামন্তরিকের বিপরীত বাহু গুলা পরস্পর সমান, তো এখানে সাইড নোটে বলবো যে এটা ক হতে প্রাপ্ত এই অংশটা, আর এবং যে লিখতেছি এখানে বিসি পরিবর্তে, এই বিসি পরিবর্তে যে এডি লিখলাম কেন, কারণ এখানে এডি বাহুটাই তারা ছিল, এই জন্য আমি বলবো যেহেতু সামন্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল, তো এই সাইড নোটটা এখানে তোমরা লিখবে, আমি লিখলাম না। তো তাহলে এখানে কি আসে যে এডি যোগ এডি, আমরা জানি এ যোগ এ সমান টু এ, তাই এখানে লিখবো যে টু এডি মাইনাস বিডি, তাহলে অতএব কি পাচ্ছি এখানে বিডি, অতএব পাচ্ছি যে এসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো অবশ্যই ভেক্টরের চিহ্নগুলো দিতে হবে, না দিলে কিন্তু ভুল হবে। তো এটাই কিন্তু আমার খ নম্বর যে অংশটা ছিল, যে এসি ভেক্টরকে এডি আর বিডির মাধ্যমে প্রকাশ, এডি আর বিডির মাধ্যমে প্রকাশ কিন্তু করে দিচ্ছি, যেখানে যে এডির সাথে টু হচ্ছে স্কেলার গুণিত আকারে আছে মাইনাস বিডি ভেক্টর। তো আমরা এখানে ভাষা দিয়ে লিখবো, অতএব যে এসি ভেক্টরকে এডি ও বিডি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হলো। তো এটা হচ্ছে যে খ নম্বরটা ছিল, তো এইটা সলভ করলাম। তো এরপরে আছে যে আমি আর একটা গ নম্বরে বলছি যে এসি প্লাস বিডি সমান টু বিসি ভেক্টর, তার মানে এখানে তারা বলছে এসি আর বিডি এর মান, কিন্তু দেখো আমি এখানে ক নম্বর যে প্রশ্ন আছে সেটা কিন্তু আমি এসি এর মান বের করছি, এখানে এবি এর মান বের করে নিয়েছিলাম। তো আবার এই এখানে আসিয়া পরে এখানে কিন্তু এসি এর মান বের করছি আমি, কিন্তু তারা যেহেতু এখানে এসি তারা দিচ্ছেই, তার মানে এসিটা আমি খ কতে এটি লিখতে পারবো, খতে প্রাপ্ত এই মানটা দেখি। আর এখানে দেখো আমার দরকার হচ্ছে এখানে বিডির মান, তো এখানে কিন্তু আমার বিডির মান বের করা আসছে, এবং সেটা বিডির মান আছে, তাই আমি এইটা নিয়ে কাজ করব। তো খতে প্রাপ্ত এখান থেকে বিডির মানটা বের করে নিব,
যেহেতু আমার দরকার হচ্ছে এসি আর বিডির মান দুটার যোগফল দরকার, আর ঘ নম্বরটাতে এসি আর বিডির মান দরকার। তো আমার যে খ নম্বরটাতে আমি এসির মানটা বের করে নিয়েছি, এসির মান এখানে এসির মান আসছেই, আর ক নম্বরটাতে দরকার হচ্ছে এখানে বিডির মান। তো বিডির মানটা কিন্তু এখানে লুকায়িত আছে, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু এডি প্লাস বিডি, এখানে আমি তো বিডির মানটা বের করে নেই, তাহলে হয়ে গেলো। তো এখান থেকে বিডির মান এটা দেখে একবার যোগ করবো, বিয়োগ করবে, অ্যান্সারটা হবে। তাহলে এখানে যে বিষয়টা আমি লিখবো যে সমাধান করার জন্য যে পরের অংশটা, তো এইটা সমাধানটা আমি এখানে মুছে দিতেছি। তো আমি এই বিষয়টা লিখে রাখতেছি যে এখানে লিখবো গ নম্বর দিয়া যে ক হতে প্রাপ্ত, বিষয়টা লিখবো যে ক হতে ভেক্টর ইকুয়াল টেডি মাইনাস বিডি। তো এখান থেকে টার্গেট বিডি এর মান বের করব। তো এখান থেকে বিডি মান বের করে নেই, তাহলে বা এটা যদি এই পাশে যদি বিডির এই পাশে নিয়ে আসি তাহলে কি হয় প্লাস বিডি ভেক্টর, আর এখানে এডি থাকলো, আর এটা এই পাশে যদি নিয়ে আসি মাইনাস এবি ভেক্টর হলো। এখানে কি কাজ করলাম যে বিডিকে পাশে নিয়ে আসলাম প্লাস আর এবিটিকে পাশে নিয়ে গেলাম, জাস্ট এবি হয়ে গেল। তো আমি এটা একটা সমীকরণ বিবেচনা করলাম, এসির মান দরকার, এসির মানটা খ তে পেয়ে গেছি, তাই এখানে দেখবো যে খ হতে প্রাপ্ত, হতে প্রাপ্ত এসি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর। তো এইটাকে একটা সমীকরণ দিলাম যে দুই। তো আমি এদিক মুছে দিতেছি। তো এখন কাজ হলো যে গ নম্বরটার জন্য এসি আর বিডি যোগ করলেই হবে, তাই আমি এখানে বলবো এসি আর বিডি যেহেতু আমার দুই নম্বর আর এক নম্বর যোগ করি, বলি দুই নং ও এক নং যোগ করি। তো দুই নংটা কি ছিল যে এসি যোগ এর সাথে এক নংটা ছিল বিডি, তাই বিডি ভেক্টর ইকুয়াল এখানে ছিল টু এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর, যোগ এখানে ছিল এডি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তো এইটা পাইলাম। তো এখন টার্গেট হচ্ছে এইটাকে আমার এখন টু বিসি এইটা মিলাই নেওয়া, তার মানে এখানে আমার বিসিটা আনতে হবে। তো দেখতে পাচ্ছি এখানে টয়েস এডি, এখানে এডি আছে, তার মানে একটা হয়ে যায়। তো একটা এডি পাইলাম, তো এখানে এডি এর ভেক্টর একটা পাইলাম। তো এরপরে কাজটা হলো যে আমাদের বাকি থাকলো হচ্ছে বিডি আর এবি। তো এখানে আমাদের মানগুলো কনভার্ট করে নিব। তো বিডি যে ভাউটা ছিল আমাদের বিডিটা এটা ঠিকই আছে বিডি, আর এখানে এবি, আমি যদি এখানে মাইনাস কমন করি এই দুইটার মাঝে তাহলে কি পাচ্ছি যে বিডি ভেক্টর যোগ এবি ভেক্টর, এখানে মাইনাস কমন করে নিলাম এই দুইটার মাঝে মাইনাস কমন, তাহলে বিডি প্লাস এবি ভেক্টর হলো। তো এখন কাজ হলো যে বিডি আর এবি নিয়ে কি আসলে কাটে। তো দেখতে পাচ্ছি যে বিডি আমার হচ্ছে এইটা, এবি হচ্ছে এইটা, তার মানে এবি এবি প্লাস বিডি, তো এই দুটি একই ক্রমে আছে, এবি প্লাস বিডি ভেক্টর একই ক্রমে আছে, তো এই এডিটা হচ্ছে তার বিপরীত ক্রমে আছে। তাহলে এখানে কি পাবো যে এবি প্লাস বিডি ভেক্টরটা যে বিডি আর হচ্ছে এবি, তাহলে এবি প্লাস বিডি সমান লিখতে পারবো হচ্ছে, তো এখানে বিডি প্লাস এবি, এবি প্লাস বিডি সমান কি লিখতে পারবো, তো এখানে দুই আর একে তিন হবে, সরি থ্রি এডি হবে। তো তো এখান থেকে কি হয় ট্রাইস এডি মাইনাস, তাহলে বিডি প্লাস এবি, তো এবি প্লাস বিডি সমান লিখতে পারবো এডি ভেক্টর। তো এই জায়গাটা এডি ভেক্টর, তো এখানে সাইড নোটে বলবো যে যেহেতু এডি ভেক্টর ইকুয়াল এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর, তো এই সাইড নোটে এখানে বলবো মধ্যে, তাহলে থ্রি এডি মাইনাস এডি, তো তিনটা থেকে একটা গেলে দুইটা থাকে, তো টু এডি পাচ্ছি, কিন্তু প্রমাণের বিষয় এটা ছিল বিসি, তাহলে আমি এডি এডিটাকে বিসি লিখতে পারবো, কারণ সামুদ্রিকে বিপরীত ধরলে বলতে সমান সামুদ্র, তাই এখানে এডিতে কনভার্ট করে বিসি লিখবো, তাহলে বিসি ভেক্টর। অবশ্যই এখানে সাইড নোটে বলবো যেহেতু সামুদ্রিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তো এখানে সাইড নোটটা দিব সামুদ্রিকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তো এই সাইড নোটটা এখানে দিব, তাহলে প্রমাণের বিষয়টা চলে আসলো। তো অতএব দিয়ে লিখবো অতএব এসি প্লাস বিডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, তো এখানে বললো দেখানো হলো। তো প্রমাণটা হয়ে গেল ফার্স্ট যে গড় নম্বর অঙ্কটা ছিল, তো এসি প্লাস বিডি এটা প্রমাণ হয়ে গেল। তো এরপরে আছে ঘ নম্বরটাতে যদি তাকাই,
তো ঘ নম্বরটা ঠিক একই ভাবে দশ এসি আর বিডি এই দুটা দশ বিয়োগ করে দিলে অ্যানসারটা হবে। তো এটা ঘ নম্বর দিয়ে ঘ নম্বর দিব। তো ঘ নম্বর দিয়ে এখানে লিখব যে যেখানে এক নং হতে প্রাপ্ত আমি লিখবো এক নং বা এক নং সমীকরণ হতে পাই এত দুই নং হতে পাই এত বাস সেটা লিখবো বা ক হতে প্রাপ্ত দিয়ে আমি এটা লিখবো ক হতে প্রাপ্ত এটা লিখলাম একই জিনিস এটাই থাকবে আর হচ্ছে দুই নং থেকে এক নং বিয়োগ করে এটা এখানে বলবো শুধুমাত্র এদিকে একটা রাস চেঞ্জ হবে যে দুই নং থেকে এক নং বিয়োগ করি যে বিষয়গুলো বলবো যে দুই নং থেকে এক নং বিয়োগ করি তো এই বিষয়টা বলবো। তো দুই নংটা ছিল যে এসি মাইনাস এক নংটা ছিল এবি তাই এটা লিখলাম যে এখানে বিডি ছিল বিডি তো দুই নংয়ের সমীকরণটা কি ছিল তো এস এডি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর তো মাইনাস তো এখানে বিপরীত চিহ্ন যুক্ত হবে এখানে মধ্যে জাস্ট মাইনাস দিয়ে এখানে গুণ করা হয় মাইনাস বিপরীত চিহ্ন যুক্ত হয়ে গেলো মাইনাস এডি তো মাইনাসটা প্লাস হয়ে গেলো বিডি জাস্ট এখানে আমি বললাম যে এক দুই নং থেকে এক নং বিয়োগ করলাম দুই নংটা ঠিকই থাকলো আর এক নং থেকে বিপরীত চিহ্ন যুক্ত হবে মাইনাস এডি আর প্লাস ছিল মাইনাস ছিল তাই প্লাস বিডি ভেক্টর হয়ে গেল। তো এখন কাজ হলো এখান থেকে আবার কনভার্ট করবো তো এখানে এডি আর এডি এখানে দেখতে পাচ্ছি দুইটা থেকে একটা তো এখানে একটা এডি থাকে এরপরে এই দুইটার মধ্যে কি লিখতে পারবো যে বিডি আর বিডি দেখো এটা পুরোটা বিডি প্লাস বিডি মাইনাস বিডি এখানে এখানে ভুল হয়ে গেল এই জায়গাটাতে তো এক নম্বরটা ছিল আমার এইটা ছিল এক নম্বরটা তো এখানে এডি প্লাস এডি প্লাস এবি ভেক্টর হবে তো এইটা হবে যে এবি ভেক্টর এখানে মাইনাসটা এখানে প্লাস হয়ে গেল তো এই দুইটা থেকে একটা চলে গেল তাই একটা এডি হলো এখন এই দুইটার মাঝে আবার আসবে যে বিডি আর এবি এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে যে বিডি আর এবি ভেক্টরটাদের মধ্যে কি নিয়ে আসা যায় যদি আমি এখানে মাইনাস কমন করি আর যদি প্লাস এটা যদি রাখি আমি প্লাসটা যদি রাখি এখানে সাজিয়ে যদি লিখি যে এখানে এবি ভেক্টর মাইনাস বিডি ভেক্টর এটা যদি রাখি আমি তো এবি মাইনাস বিডি এর পরিবর্তে কি লিখতে পারবো যে এবি মাইনাস বিডি এর পরিবর্তে তো এবি মাইনাস বিডি তো এখান থেকে দেখো এই বিষয়টা এখানে কিন্তু এই যে এক নম্বরে যে বিষয়টা রাখছিলাম তো এক নং সমীকরণে তো এক নং এখান থেকে যদি মানটা আমি এখানে বসে দিতে পারি যে এখান থেকে মান বের করি এডির মানটা তাহলে কি আসে যেহেতু বিডি ইকুয়াল এডি মাইনাস এবি তো এখান থেকে কি পাবো অতএব তাহলে এবির মানটা কি আসে তাহলে এবি ভেক্টর এবি বলতে আমার এখানে এডি দরকার তাই এডি রাখবো তাহলে এডি ভেক্টর সমান কত আসবে তাহলে এডির মানটা কত আসবে এটা বেশি বেশি আসলে কি হবে বিডি প্লাস এখানে যদি এখানে আসে তাহলে প্লাস আসে যায় তো প্লাস আসলে তো মিলতেছে না তাহলে তো এই জায়গাটাতে আমাদের কিন্তু এডির মানটা তারা চায়নি তো তোমার বলতে বলছে তারা এবি তাই আমি এখানে কিন্তু এডিটা রাখতে পারবো না এডি না রাখে এখানে আমি এবির মধ্যে কনভার্ট করবো তাই এই বিষয়টাতে ভুল হয়ে গেছিল তো এই জায়গাটা কাজটা হলো যে এখানে দুইটা যে টু এডি থেকে যদি এডিটি এখানে বিয়োগ করি তাহলে টু এডি থেকে এডি বিয়োগ করলে এখানে থাকে এডি এডি থাকে তো আর এখানে থাকে মাইনাস বিডি প্লাস এবি তো প্রশ্ন তারা বলতেছে এবির মাধ্যমে নিয়ে আসতে হবে টয়েস এবি তো এখানে এবি আমি কিন্তু পাই গেছি তো দরকার আর একটা এবি তার মানে এই এডি আর বিডি এই দুইটা মানকে এই দুইটা কনভার্ট করে এবির মধ্যে নিতে হবে তো এবির মধ্যে কিভাবে নেবো এখানে একটা মান বের করে রাখছি এবি ইকুয়াল যে এডি মাইনাস বিডি তো এখানে এডি মাইনাস বিডির পরিবর্তে আমি এবি বসে দিতে পারবো তাই এটা এখানে বসে দিই তাহলে এবি প্লাস এবি তো এখানে অবশ্যই সাইড নোটে বলবো যে ক হতে প্রাপ্ত এখানে বলবো ক হতে প্রাপ্ত তাহলে এখানে লিখতে পারবো টয়েস এ বি তাহলে হতে পারছি যে এসি এসি মাইনাস বিডি ভেক্টর ইকুয়াল টু টয়েস এ বি ভেক্টর তো এই অংশটা হচ্ছে তাহলে প্রমাণ হয়ে গেল তো বলবে এত হচ্ছে দেখানো হলো
দশ নম্বর সমস্যাটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো দশ নম্বর প্রশ্নটা বলবে বলছে যে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যখন হবে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর আর ডি ভেক্টর হলে যে দেখাইতে বলছে যে এ বি সি ডি একটা সামন্ত্রিক হবে যদি এবং কেবল যদি যদি এবং কেবল যদি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর হয়। তো এই প্রশ্নটা তারা সমস্যাটা দিয়েছেন। তো শুরু কথা হলো এখানে সামন্ত্রিক, আমরা জানি সামন্ত্রিক কাকে বলে, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকেই হচ্ছে সামন্ত্রিক বলে। তো এই বিষয়টা আমরা জানি। আর দুইটা ভেক্টর কখন সমান হয়, তো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত হলো যে একটা অনুসিদ্ধান্ত আছে যে দুইটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা যদি সমান্তরাল হয় তখন তার ভেক্টর দুইটা সমান সমান হয়। তো দুইটা ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা যদি সমান্তরাল হয় তখন তারা যে সমান হবে অথবা সমান্তরাল হবে সেই দুইটা বিষয়। কিন্তু তার মানে এখানে যে বিষয়টা বলছে আমাদের এ বি সি ডি একটা যে সামন্ত্রিক তারা দিয়ে বলছে সামন্ত্রিক হবে তার জন্য এটা একটা শর্ত যদিও কেবল যদি এইটা। তো এই অংশটা দুইটা ভাবে সলভ করতে হবে। তো প্রথম অংশটা আমরা শুরুতেই মনে করে নেব যে মনে করি এ বি সি ডি একটা সামন্ত্রিক, মনে করি এ বি সি ডি একটা সামন্ত্রিক ধরি প্রমাণ করবো এইটা। তো আরেকবার এইটা ধরিয়ে প্রমাণ করবো যে এইটা থেকে প্রমাণ করবো যে এইটা একটা সামন্ত্রিক। তো শুরুতে কাজটা করে মনে করি নিই শুরুতেই যে মনে করি এ বি সি ডি একটি সামন্ত্রিক। তাহলে এখানে মনে করে নিলাম যে এ বি সি ডি একটা সামন্ত্রিক। যদি এ বি সি ডি একটা সামন্ত্রিক হয় তাহলে আমরা কি জানি যে বিপরীত ভাবগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তবে এখানে সামন্ত্রিকটা অবশ্য আঁকি নেই নাই, তো সামন্ত্রিককে তোমরা উপরে আঁক করলাম, তবে এখানে সাইডে আঁক করে নিতেছি সামন্ত্রিকটা। তো তোমরা প্রশ্নের উপরেই তোমরা আঁক করে নিবে সামন্ত্রিকটা। তো এ বি সি ডি একটা সামন্ত্রিক, তুমি এটা শুরুতে আঁকবে না পরে লিখবো মনে করি যে এ বি সি ডি একটা সামন্ত্রিক। যদি সামন্ত্রিক হয় তাহলে আমরা কী জানি এর যে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হবে, তাহলে এ বি আর ডি সি কী হবে সমান এবং যে বি সমান্তরাল ডি সি। তো এখানে সাইড নোটে তোমরা বলবা যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তো যখন দুইটা ভেক্টর সমান ও সমান্তরাল হয় তখন জানি দুইটা অশূন্য সমান ভেক্টর ধারা ভেক্টর অভিন্ন বা সমান হবে তাদেরকে আমি সমান ও সমান্তরাল প্রমাণ দেখা যায়। আমরা এদের ক্ষেত্রে আমি লিখতে পারবো যে এ বি ভেক্টর ইকুয়াল ডি সি ভেক্টর লিখতে পারবো, কারণ যে দুইটা ভেক্টর সমান হওয়ার সত্ত্বেও বলা হয় যে তাদের অবশ্যই সমান হবে অথবা তাদের ধারক সমান্তরাল হবে। তো সেটা এখানে লিখলাম। তো এখান থেকে এটা যেহেতু আমাদের বলছে এই সত্ত্বের জন্য, তো আমি এখান থেকে অবস্থান ভেক্টরটা যদি এখানে প্রয়োগ করি তাহলে বি এর অবস্থান ভেক্টর তারা হবে কি বি মাইনাস এ এর অবস্থান ভেক্টর এ, আর এখানে সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। তাহলে অংশটা এখান থেকে আমার প্রমাণ এটা হয়ে গেল যে ধরে নিয়েছিলাম যে মনে করি এ বি সি ডি একটা সামন্ত্রিক, সেখান থেকে এটা প্রমাণ করলাম। আবার বিপরীত ভাবে আমি বলবো যে বিপরীত ভাবে তো ধরে নেব এইটা যে এই সত্য এটা। তো বিপরীত ভাবে মনে করে নিচ্ছি যে বিপরীত ভাবে মনে করি যে বি মাইনাস এ ভেক্টর ইকুয়াল সি মাইনাস ডি ভেক্টর, বিপরীত ভাবে এটা নিয়ে নিলাম। তো এটা হলে আমি কি লিখতে পারবো যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, মানে আমি লিখতে পারবো হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল এখানে লিখতে পারবো ডি সি ভেক্টর, কারণ বি এর অবস্থান ভেক্টর বি, এর অবস্থান ভেক্টর এ, আর সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি, এটা লিখতে পারবো। তো দুইটা ভেক্টর এখানে সমান হয়ে গেছে দুইটা ভেক্টর, তাই এখানে লিখতে পারবো যে অতএব যে এ বি সমান ডি সি এবং এ বি সমান্তরাল ডি সি। তাহলে দুইটা ভেক্টর এখানে সমান ও সমান্তরাল হয়ে গেছে, তো সমান ও সমান্তরালে আমরা লিখতে পারবো কি যে তখন সমান ও সমান্তরালে তো সেটা সামুদ্রিক হয়। তো এখানে আমরা বলতে পারবো অতএব যে এ বি সি ডি একটি সামন্তরিক, অতএব এ বি সি ডি একটি সামন্তরিক। তো এটা আমি প্রমাণ করলাম দুই ভাবে, একবার ধরে নিলাম যে একবার সামন্তরিক ধরে প্রমাণ করছিলাম এটা, আর একবার সত্যটা দিয়ে প্রমাণ করলাম এটা একটা সামন্তরিক। অতএব যে আমরা এখানে লিখবো অতএব যে প্রশ্নটা জেনে সেটা এখানে লিখবো যে অতএব সুতরাং দিয়ে বলবো যে এ বি সি ডি বিন্দুগুলার অবস্থান ভেক্টর যথাক্রমে এত এত হলে এখানে বলবো যে এবিসি একটা সাম মানে এখানে সুতরাং আমরা বিষয়টা লিখবো যে সুতরাং যে এবিসি একটা সামুদ্রিক হবে যদিও কেবল যদি বি ভেক্টর মানে জে ভেক্টর ইকুয়াল সি মাইনাস সি ভেক্টর মানে জি ভেক্টর হয়। তো এখানে আমরা এটা বিষয় লিখে দেবো, তাহলে আমার চার নম্বর যে দশ নম্বর যে অঙ্কটা সেটা সমস্যা সলভ হয়ে গেলো। তো আমি পরবর্তী লেকচারে আমি বলবো 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে।